আমরা শিয়ালদহ নেমে আমাদের ফ্ল্যাটে চলে যাচ্ছি, একদম গাড়ি বুক করেই যাচ্ছি, তো বেশিক্ষণ লাগবে না, তাও 15 মিনিট তো হলোই আমরা গাড়িতে উঠলাম আর গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমেই একদম ডাইরেক্ট গাড়ি পেয়ে গেছে ওই আর কি। চলো, বিকি তো খুবই মানে ইয়ে করছে, নতুন নতুন না সব গাড়ি টাড়ি দেখছে, বড় বড় গাড়ি রাস্তা দেখছে। তো চলো ফ্ল্যাটে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। মিকির জন্য আমি ঠিক মতো বসতেও পারছি না, মিকি মানে শুধু এদিক সেদিক ঘুরে দেখছে, শুধু দেখছেই, আর নতুন না জায়গা, দেখো এখন কি করছে। এই যে মিকি আমাদের রুমে চলে এসেছে, ওয়েলকাম মিকি। এই যে মা, বসো ফ্যানের নিচে। এই যে তো চলো আমি বাইরে যাই, আমাদের লাগেজগুলো আনা হচ্ছে, আমাকে বাইরে যেতে হবে, জানলা খুলে দিই। দান দান হয়ে গেছে, এই দেখো ওদিকে কাপড় মেলছে, আর আমরা চাও খেয়ে নিয়েছি, চা করেছিলাম, তো মা খাইনি কারণ স্নানে ঢুকেছে জন্য। আমরা তিনজন চা খেয়েছি, সাগর কল্লোল আমি। সাগর তো এখান থেকে যাবে হচ্ছে ওর মার কাছে রাজস্থান, তাই না সাগর? রাজস্থানই তো রাজার জায়গা। ওরে বাপরে, সাগর এখানে থাকতে পারবে না। তো মার রুমটা এখন আমি গুছিয়ে দেব, সে কারণে ওকে বললাম চলো হাতাহাতি করে একদম নতুন যে নাইটিগুলো নিয়ে এসেছি সেইগুলো একদম ওই ঘরে রেখে আসি, যেগুলো তোমাদেরকে দেখানোই হয়নি, তো সেই নাইটিগুলোই আর কি সমস্ত কিছু ওই ঘরে রাখছি। আজকে লাইভে আসবো, আজকে যে তোমরা ভিডিওটা দেখছো 3টার সময়, তো আজকে রাত্রি কয়টার সময় আমি লাইভে আসবো সেটা তোমাদের কমিউনিটিতে জানিয়ে দেবো, হয়তো 7টার সময় লাইভে আসার কথা আর কি হচ্ছে, 7টা বা 6টা, সন্ধ্যা 6টা এরকম আর কি লাইভে আসবো। অবশ্যই আমি কমিউনিটিতে জানিয়ে দেবো, তোমরা একটু কমিউনিটিটা ফলো করে নিও, কারণ অনেক দিন লাইভ করা হচ্ছে না, তোমরা অনেকেই চাইছো জিনিস সেটাও দিতে পারছি না। তো যাই হোক, তো আমি টাইম একদম কমিউনিটিতে দিয়ে দিব যে আমি কতটা সময় লাইভে আসব। আর দেখো এই ঘরের খাটটা না আমাদের মানে চৌকিটা আমাদের ঘরের চৌকির থেকে কিন্তু একটু বড়, যখন আমরা মানে চৌকি এই ঘরে নিয়ে আসা হয়েছিল তো ওনাদেরকে আমরা বলেছিলাম এই চৌকিটা আমাদের ঘরে দেওয়ার জন্য, কিন্তু ওরা ওই ছোটোটা আমাদের ঘরে দিয়ে দিয়েছে আর বড় চৌকিটা এখানে পেতেছে, তো আমাদের দুইজন ঘুমাতে হয়, তো ওই কারণে আমাদের একটু মানে একটু চাপাচাপি হচ্ছে আর কি। তো দেখা যাক চৌকিটা এক্সচেঞ্জ করবো হয়তো এই ঘরেরটা ও করে আর ও ঘরেরটা এই করে, সেটা কখন সেটা এখন আমি জানি না, তবে আপাতত বিছানাটা করে নিই, কারণ এত দূর থেকে জার্নি করে এসছে একটু বিছানায় গড়াগড়ি না খেলে কিন্তু হচ্ছে না। তো আমরা তো আমি তো এসে পড়ে বিছানায় শুইনি, কারণ সমস্ত কিছু অগোছানো থাকলে না আমার একদম বসে শুয়ে খেয়ে কোনোভাবে আমি শান্তি পাই না, মনে হয় যে কতক্ষণে আমি ঘরটা গুছাবো একদম শান্তি মতো, সব কিছু দেখবো না, সব ঠিকঠাক আছে তারপরে খেয়ে মানে বলো ঘুমিয়ে বলো সব কিছুতে একটা শান্তি। তো দেখো এই চাদরটা এই ঘরে পেতে নিচ্ছি, আর দুটো বালিশ নিয়ে এসেছি বাড়ি থেকে এবার, আর বিছানার চাদরও নিয়ে এসেছি, এর আগে বিছানার চাদর হাতে গোনা মাত্র দুটো নিয়ে এসেছিলাম, এইবার মনে করে একদম দুটো বালিশও নিয়ে এসেছি, তারপরে কম্বল নিয়ে এসেছি, তারপরে এগুলো তোমাদের দেখাই নিজে কী কী নিয়ে এসেছি, দুটো কম্বল নিয়ে এসেছি, একটা মার ঘরের জন্য একটা আমাদের ঘরের জন্য, আর দুটো বালিশ এই ঘরে দুটো বালিশ থাকবে আমাদের ঘরে দুটো বালিশ থাকবে, তো দুটো এনেছি এই কারণে যদি আরেকজন কেউ মানে থাকে তো সেই কারণে, যেমন এখন সাগর আসলো তো ওই জন্য, আর নয়তো ঘুটুনি ইউজ করবে আর কি, বালিশের কভারটা শুধু চেঞ্জ করা এই। আর এখানে পেডিগ্রি দিয়ে দিচ্ছি, আমরা তো সকালবেলা চা বিস্কুট খেয়েছি, ঘুটুন তো খায়নি, ওকে পেডিগ্রি দিয়ে দিচ্ছি। দেখো আমরা রুমে পৌঁছে গেছি কিন্তু একদম ভোরবেলা, মানে 5:30 না 6টা নাগাদ, সাড়ে ছটা আমরা ওখানে শিয়ালদাতে পৌঁছেছি ভোরবেলা, আর এখানে রুমে ফিরতে ফিরতে 6টা সাড়ে 6টা বেজে গেছে। তো তারপরে সবাই মোটামুটি ফ্রেশ হয়েছি, কল্লোল আর মা স্নান করেছে আর আমি আর সাগর এমনি ফ্রেশ হয়েছি, আমি স্নান করবো একটু পরে কারণ এত সকালবেলা না আমার গলা তো এমনি সমস্যা, ওই জন্য আমি স্নানটা করিনি। তো চা করেছিলাম সবাই মিলে, চা খাওয়ালো মাকে, পরে চা বলেছি খেতে, চা খেয়েছে, আর আমি এখন যেদিকে চিড়াই করে নিচ্ছি, চিড়া মুড়ি এগুলো দই চিনি দিয়ে খাওয়া হবে, গুঁড়ো নিয়ে এসছি সাথে, গুড় কাপুকে নিয়ে এসছি অনেকটা, আমি অল্প একটু গুড় নিয়ে এসছি,
যে যদি রুমে গিয়ে দেখলাম যে চিনি টিনি নেই অত সকালবেলা, তাহলে গুড় দিয়ে খাওয়া হবে। তবে না, চিনি রেখে গেছি এখানে, অল্প চিনি আছে, তবে শর্ট পড়বে আর কি। যাই হোক, চিনা নিয়ে নিলাম এই যে। আর ও গিয়ে দোকান থেকে দই নিয়ে আসলো, আর মিকি এখানে উঁকি মারছে। তো তোমরা বলেছো যে দইটা আমাকে অ্যাভয়েড করতে, কারণ যেহেতু গলার সমস্যা, তো আজকেই খাবো, তারপর আর দই খাবো না আজকে। না হলে এখন এই রান্নাবাড়ি করতে নিলে ডালিয়া কোথায় কোন প্যাকেটে কোনটা ঢুকিয়েছি ওটা তো মনে নেই। চলো, আর এইবার কিন্তু আমি তিনটা থালাও নিয়ে এসেছি, তিনটা থালা আর দুটো গ্লাস, কারণ আমরা যখন এসেছিলাম তখন দুটো থালা এনেছিলাম, আর তখন মার থালাটা আনিনি। তো এইবার মার থালা প্লাস আরও দুটো এক্সট্রা থালা আর গ্লাস নিয়ে এসেছি। দেখো, হচ্ছে দই চিড়া মুড়ি একসঙ্গে মাখিয়ে নিয়েছি। ঘুটুনকে একটু দিয়ে চেক করলাম, ও খায় না, ওকে পেডিগ্রি দিয়েছি আমি। ওই যে ঘুটুনটা পেডিগ্রি জল এগুলো দিয়েছি। আর মা যে খাচ্ছে কল্লোল খাচ্ছে, সাগর বাথরুম থেকে আসলে তারপরে খাবে আর কি। আমাদের যেতে হবে গাড়িটা আনতে, গাড়ি শিয়ালদাতে রয়ে গেছে, কারণ ওটা নামাবে 9টার সময়, 10টার সময় স্যার আসবে, তারপরে আমাদেরকে দেবে, তাই না? ও নামায় নিচ্ছে তখনই, মানে অফিসার আসলে তারপরে আমাদেরকে দেবে আর কি। আমরা দুজন যাচ্ছি হচ্ছে শিয়ালদা। তো শিয়ালদা যাচ্ছি কল্লোলের গাড়িটা আনার জন্য। এটা যাওয়ার পথে মার জন্য সুপারি কিনা হচ্ছে, এখানে সুপারি দেখলাম যে বসে আছে সুপারি এবং পান নিয়ে। তো এখান থেকে সুপারি কিনে তারপরে আমরা শিয়ালদার দিকে আর কি রওনা দিব। দেখো, এটা হচ্ছে শিয়ালদা থেকে ফেরার ভিডিও। শিয়ালদা গিয়ে এক ফোঁটা ভিডিও করতে ভুলে গেছি আমি, মানে এত চাপের মধ্যে গেছি, বাসে গেছি, আর এত জার্নি করে এসছি না বাড়ি থেকে, পুরো চোখ বন্ধ হয়ে আসছিলো বাসের মধ্যে, আর ভিডিও করতে ইচ্ছেও করেনি। তো শিয়ালদা গিয়ে গাড়ি আমরা পাইনি, কারণ গাড়ি আনলোড করবে বললো 7:30 সময়, তো ওই জন্য এখন আর গিয়ে আমাদের কোনো কাজ হলো না, আর 7:00 সময় আর কি আমরা আনতে যাব গাড়ি। গুজনটা কই? মিকি, সাগর ঘুমাইতেছে। গুটুন, ইলি বাবালে সোনা পোকান, বাড়ি থেকে এবার অনেক কিছু কিন্তু নিয়ে এসেছি। এই যে দেখো, এটা হচ্ছে চালের ড্রাম, আর চালের ড্রামের ভিতরে যত মশলার কৌটা টৌটা আছে, তারপরে খেজুরের প্যাকেট ছিল ফ্রিজের মধ্যে আর কি, আরও কিছু জিনিস রয়েছে, সব কিছু ওই বালতির মধ্যে দিয়ে তারপরে কল্লোল কিন্তু ট্যাপ দিয়ে সুন্দর করে এটা প্যাকিং করেছিল। তো সমস্ত কৌটা টৌটা আমি সাজাবো, এখনও এটা ধরিনি আর কি, রান্নাঘরটা ধরবো আরেকদিন, আজকে শুধু ঘরটা গোছাবো, কারণ ঘর গোছানো না থাকলে না বসে, মানে খাটের উপরে তো বসতে পারছি না, আমাদের তো চেয়ার নেই, তো ওই কারণে আমাদের খাটের উপরে বসতে হচ্ছে। এবার খাটের উপরে যখন কাপড় চোপড়গুলো, তখন কীভাবে খাটের উপরে বসি? তো ওই জন্য আগে জরুরি হচ্ছে ঘরটা গোছানো, কাপড় চোপড়গুলো গোছানো। তো সে কারণে আজকে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখবো, তারপরে আস্তে আস্তে সব কিছু গুছাবো। আর আজকে কিন্তু আমি ঠাকুরের আসনটাও পাতবো, যেহেতু আসনও রয়েছে, আসনের কাপড়ও রয়েছে, আর গপু কি উপাস থাকবে? গপুকে না বসালে তো আমি পুজোটাও দিতে পারছি না। তো এদিকে আগে রান্নাটা করে নিচ্ছি। রান্না করছি আজকে লাউয়ের তরকারি মাছ দিয়ে, আর হচ্ছে লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজা। তো মাকে বলেছিলাম বটবটি কাটতে, তো মা কেটেছে হচ্ছে লাউয়ের ছোলা, অসুবিধে নেই, এটাও ভালো লাগে খেতে। এই আর কি রান্না আজকে। করে আসলাম, ফুল টুল আনলাম, তুলসী পাতা আনলাম, মৌ এখন পুজো দেবে, এখানে সাগর খেতে বসেছে, আর আমাদের তো টেবিল চেয়ার নেই, তো নিচেই বসে খাবে। আর ঘুটুন এদিক সেদিক ঘুরে বেড়ায়, ওকে ভাত দেওয়া যাও খায় না। আর এই ঘরে মৌ স্নান টান করে সে বাসন টাসন মাজতেছে, বাসন টাসন মাজতেছে, আর এগুলো সব হালানো হচ্ছে। কোনটা যে কোথায় যে কী আছে সে জানা নেই। আর এখানে আমাদের আসন সেট করা হয়েছে, ও সুন্দর, এই জামা প্যান্ট গুলো সবগুলো গোছগাছ করতে হবে, অনেক কিছু এদিকেও রয়েছে, বাপরে সবগুলো গোছগাছ করতে হবে।
দেখতে দেখতে সন্ধ্যা, আর ওই দেখো আমি শয়ন দিয়ে নিয়েছি গপুকে, আর আমরা যাচ্ছি এখন গাড়ি আনতে। আমাদের গাড়িটা যে ট্রেনে বুক করা হয়েছে, তো সেটা হচ্ছে আমরা তখন সকালবেলা গেলাম, আমাদেরকে বললো রাত্রি 7টার সময় এটা আনলোড করবে, তো ওই জন্য এখন গিয়ে এটাকে মানে আনলোড হবে 7টার সময় আর নিয়ে তারপরে আসব। গাড়ি চালিয়ে আসতে হবে, পারবা তো? তো পারতেই হবে, যেভাবেই হোক পারবো না, কারণ এটা তো এমন কোনো, তবে আসলে কি কলকাতা শহর তো ওই জন্য আর কি, আস্তে আস্তে আসা হবে, কিছু করার নেই। ওর সাথে আমি যাচ্ছি গাড়িটা নিয়ে, তাহলে দেখো কি গরমে ঘেমে গেলাম একটুক্ষণ ফ্যানটা অফ রাখার জন্য। আর ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, কারণ এগুলো সব গুছাবো ওখান থেকে এসে, তারপরে সব কিছু গুছাবো, কাপড় চোপড় সব এলোমেলো হয়ে আছে, সব কিছু গুছাবো, এসে আগে আসি তারপরে। তো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, ও গেল হচ্ছে বাইকটা আনতে, আর ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আসলে পরে বাইকটা ঠেলে ঠেলে পুরো পেট্রোল পাম্পে নিয়ে যেতে হবে, তারপর ওখান থেকে পেট্রোল ভরে তারপরে আমরা রওনা দিব আমাদের গন্তব্যস্থলে। বেশ সুন্দর লাগছে শিয়ালদা স্টেশনটা, দেখো প্রচুর মানে সবসময় ভিড় থাকেই। কি হাঁটায় নিয়ে এসছো গাড়ি? আমি অনেকক্ষণ স্টেশনে অপেক্ষা করে এখন হেঁটে হেঁটে চলে আসলাম এখানে আসতে বললো আমাকে, তো আমি এসেছি এখন, ও গাড়ি নিয়ে আসলো, এখন বাড়ি থেকে রওনা দেবো। তো তার আগে একটা তুলসী গাছ নেওয়ার ইচ্ছে, তুলসী গাছ নেই আমার সে কারণে। কত করে তুলসী গাছ? দেখো বাড়ি চলে এসেছি, আর এখন হচ্ছে চা খাবো সবাই মিলে, এই যে চা খাবো সবাই মিলে, বুটুনটা এখানে বসে আছে, চা খেয়ে দিয়ে তারপরে ভাত বসাবো, রাতে খাওয়া দাওয়া করে আলমারিটা একটু গুছাতে হবে, মানে এই যে দেখো বিছানার উপরটা। কেমন লাগলো গাড়ি চালিয়ে? গাড়ি 2 কিলোমিটার হাঁটে নিয়ে এসেছি, কারণ স্টেশন থেকে তো আর পেট্রোল দিয়ে বার করে না, পেট্রোল সবটা নিয়ে তারপরে গাড়িটা নিয়ে এসেছে, সেই সুদূর দিনহাটা থেকে কলকাতা, তো তারপরে পেট্রোল খালি করাতে এখন এখানে স্টেশনের মধ্যে পেট্রোল কোথায় পায়, 2 কিলোমিটার ও হাঁটিয়ে গাড়ি নিয়ে ওইদিকে পেট্রোল ঢুকে তারপরে এদিকে এসছে। চলো চা খেয়ে নিই, আর 4 জন অতিথি এসছে আমাদের বাড়িতে, গাছ অতিথি, তোমাদের দেখাবো পরে, চা খেয়ে নিই আগে। দেখো ফুল গাছ কিনে নিয়ে এসছি, এই ফুলটা কালকে ফুটবে, এগুলো আমি আনলামই কারণ পুজোর ফুলটা না হলে এই কিনতে হবে প্রত্যেক দিন, পুজোর ফুল কিনে পুজো দেওয়া, পুজোর জন্যই কিন্তু ফুল গাছ কেনা। এই যে এগুলো ফুটবে কালকে, তুলসী গাছ একটাই কিনলাম, এই যে এটা হচ্ছে আমি তুলসী গাছ কিনেছি পুজো দেব, একটা তুলসী মেয়ে দিই এটা পুজো দেব বলে। এই যে মানি প্ল্যান্ট গাছ কেনা হয়েছে, আর আমার বাইকটা ওই যে রয়্যাল এনফিল্ড নতুন একটা জায়গায় পেল। তো দেখো তিনজনের কাপড় এখানে চৌকির মধ্যে আছে, তো তিনজনের শীতের কাপড়, তারপরে এমনি সবসময় পরার কাপড়, বাইরে পরার কাপড়, সব কিছু একবারই নিয়ে আসলাম, কারণ আবার এই কাপড়ের জন্য বা জিনিসপত্রের জন্য বাড়ি যাওয়া সেটা কিন্তু সম্ভব না, অনেকটা দূর বাড়ি, তার মধ্যে আমার ট্রিটমেন্ট শুরু হলে এখানে আমাকে রেখে একা যাওয়াটাও কিন্তু মানে ঠিক হবে না, তো ওই জন্য কিন্তু সেই বুঝে আমরা মানে যা কিছু দরকার সব কিছু একবারেই নিয়ে আসলাম। এখানে আমার কয়েকটা আরও ভালো শাড়ি নিয়ে এসেছি, কারণ কোন দিন কোনটা দরকার পড়ে তা তো বলা যায় না,
তখন কি আবার মনে হবে যে ইস বাড়িতে রেখে এসেছি, সেই কারণে যা যা মনে হয়েছে দরকার সেগুলো সব নিয়ে আসলাম, আর শীতের কাপড়ও নিয়ে আসলাম। এই তো আর মানে দুর্গাপুজো বেশি দিন নেই, তো পুজো মানেই হচ্ছে শীত তো হালকা হালকা পড়বেই। জানি না কলকাতার শীত কেমন, এর আগে শীতের মধ্যে কলকাতা এসেছে কিনা আমার মনে হচ্ছে না, কিন্তু অবশ্যই যখন মানে পৌষ মাসে শীতটা পড়ে, পৌষ বা মাঘ মাস, তখন তো অবশ্যই শীতের কাপড় গায়ে দিতেই হবে, তাই না? তো ওই জন্য সমস্ত কিছু নিয়ে এসেছি। যদি আমাদের উদ্দেশ্যটা ট্রিটমেন্ট না হয়ে অন্য কিছু হতো, মানে হয় না এরকম যে চাকরি সূত্রে বা বিভিন্ন কাজের সূত্রে মানুষ মানে বাইরে থাকে, তাহলে আমরা একবারে এত সব জিনিস আনতাম না, কিন্তু ট্রিটমেন্টের জন্য একসাথে কিন্তু এত জিনিস নিয়ে আসা হয়েছে। কারণ ট্রিটমেন্ট একবার শুরু হলে পরে আমি বা কল্লোল বা মা তো প্রশ্নই ওঠে না, একা একাই যাবে, তো মানে কারোরই কিন্তু বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ ট্রিটমেন্টের সময় একদম মানে ওইটাই ধ্যান জ্ঞান উদ্দেশ্য সবটা হয়ে তারপরে থাকতে হবে। তো ওই জন্য কিন্তু আমরা এইবারে এত কিছু নিয়ে আসলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেহেতু কেবিন বুক করেছিলাম, এটা কিন্তু একটা বড় সুযোগ যে কেবিনে আমরা ফ্যামিলির চারজনই আমরা এসেছি, সে কারণে আমরা একটা বালতি উঠালেও কেউ অবজেকশন করার নেই। এমনিতেও কেউ অবজেকশন করে না, কিন্তু লাগেজের জন্য আলাদা ই করতে হয় না, এত কিছু জিনিসপত্র নিয়ে আসা। কতগুলো ব্যাগ হয়েছিল বলো, দুটো বড় বড় ব্যাগ, একটা লাগেজ, তারপরে এমনি পিঠ ব্যাগ ছিল, তারপরে নর্মাল ছোট ছোট দুটো ব্যাগ ছিল, তারপরে আবার বালতি ছিল, আবার ঘুটুন ছিল, সব কিছু মিলিয়ে অনেকগুলো কিন্তু আমাদের লাগেজ হয়েছিল। তো দেখো আমার আলমারি গোছানো একদম কমপ্লিট। এটার মধ্যে আমার শাড়ি রয়েছে, এটার মধ্যে মার শাড়ি রয়েছে, আর শীতের কাপড় রয়েছে দু তিনটে। এটা হচ্ছে কল্লোলের, ওর অনেক কাপড় চোপড় ধুতে দেওয়া হয়েছে, সেই কারণে এটার মধ্যে মানে পরিমাণে কম। আর এটার মধ্যে বিছানার চাদর, তারপরে আমার নাইটি, তারপরে কুর্তি প্যান্ট এগুলো রাখা হয়েছে। এই তো পুরো আলমারি গুছানো কমপ্লিট হলো, দেখো পুরো বিছানা খালি করে দিয়েছি গুছিয়ে। তো দেখো মা সাগর শুয়েছে এই ঘরে, এঘরে দেখো এগুলো কাপড় চোপড় হচ্ছে সব, এগুলো ব্যাগ হচ্ছে খালি, কালকে এই ব্যাগগুলো গুছাবো। এটা সাগরের ব্যাগ, সাগর তো দুদিন পরে বাড়ি চলে যাবে, তো এটা আর কি গুছাবো। এটা হচ্ছে আমাদের প্যাকিং পেপার, এটা গুছাবো কালকে, আর এইটা গুছাতে হবে। ট্রলিতে কিচ্ছু নেই, কালকে ট্রলিটাও গুছাবো, ঠাকুর তো শয়ন দিচ্ছে সেই সন্ধ্যার সময়। তো চলো মা আর সাগর এই ঘরে শুয়েছে, লাইট অফ করে দিই, ঘুরুন চলো আসো আসো। এতগুলো কাপড় কালকে ধুতে দিলাম আর কি, সবার কাপড় রয়েছে এখানে। আর এই ঘর তো গুছানো কমপ্লিট, দেখো এগুলো ফুল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, পর্দাগুলো ছোট হয়েছে, এবার পর্দা আনতেও ভুলে গেছি আমি, বাড়ি থেকে পর্দা আনতে ভুলে গেছি এবারও, একদম মনে নেই, এত কিছু কে মনে করে আনা যায় দেখো তো। তো কম দামের পর্দা কিনবো জানালার জন্য এই আর কি, কারণ এই জানালা দেখো একটা পর্দা দিয়ে টান টান করে একদিকে টানলে আরেকদিকে ফাঁকা হয়ে যাচ্ছে। চেনটা খুলে রেখেছি কারণ বাইরে যেতে হওয়ার জন্য, গলার মালাটালা খুলে রাখলাম, কানের দুলগুলো ছোটো করে নিয়েছি, আর এদিকে সব কিছু গোছানো কমপ্লিট। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।